नमस्कार बंधुरा, तन्हीर पाकशालाते सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि क्याबेज रोल। सन्धे बेला स्नैक्स हिसेबे सकले किन्तु ए क्याबेज रोलटा खेते पारेन, खेते अत्यंत सुस्वादु आर बानानो भीषणी सहज। देखे नेवा जाक आमार आजकेर रेसिपिटी। क्याबेज रोल बानाबार जोन्नो सबार प्रथमे आमी स्टाफिंगटा तैरी करे नेब। तार जोन्नो आमी एकटा बाटिर मध्ये निये निच्छि 200 ग्राम चिकेन कीमा। कीमाटा आमी बाड़ीतेई तैरी करेछि, माने मिक्सिते एकदम मिहि करे बेटे निएछि। एर मध्ये दिच्छि एकटा मीडियम साइजेर कुचिये नेवा पेंयाज, हाफ कप परिमाणे ক্যাপসিকাম কুচি, এক টেবিল চামচ মিহি করে কুচিয়ে নেওয়া আদা, মিহি করে কুচিয়ে নেওয়া 4টি কাঁচা পাকা লঙ্কা, এক টেবিল চামচ রসুন কুচি, এক কাপ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া বাঁধাকপি। চাইলে আপনারা এখানে গাজর কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। হাফ কাপ পরিমাণে স্প্রিং অনিয়ন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তবে ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ আগেও কাঁচা লঙ্কা ব্যবহার করা আছে। দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, একটা চিজ কিউব আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1টা ডিম। যাদের ডিমে অ্যালার্জি আছে তারা কিন্তু ডিমটা অ্যাভয়েড করতে পারেন। এবার সমস্ত কিছু আমি ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়া সস। সয়া সসটাকে দিয়েও আবারও একবার আমি ভালো করে মাখিয়ে নেব। আমাদের স্টাফিং তৈরি হয়ে গেছে। এবার এই মাখিয়ে নেওয়া স্টাফিংটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির যে পাতাগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি, ঠিক এইভাবে মাথার দিক থেকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তারপর এই পাতাগুলোকে আলাদা আলাদা করে নেব। মাথাটা যদি এইভাবে কেটে দেওয়া হয় তাহলে পাতাগুলো বের করতে সুবিধা হয়। দেখুন আমি আস্তে আস্তে পাতাগুলো বের করে নিচ্ছি। তবে পাতাগুলো কিন্তু খুব সাবধানে একটু বের করতে হবে, তা না হলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সমস্ত পাতা আমি বের করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আমি জলটাকে গরম করে নেব। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে লবণ। জল যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে খুলে রাখা বাঁধাকপির পাতা। পাতাগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে হাই ফ্লেমেই আমি 5 মিনিট বাঁধাকপির পাতাগুলোকে সেদ্ধ করে নেব। পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। জলটা ঝরে যাওয়ার পর আমি রোলটাকে তৈরি করব। একটা পাতা নিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণে স্টাফিং পাতার এক প্রান্তে রাখছি। তারপর এইভাবে 2 সাইডটা মুড়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে রোল করে দিতে হবে। দেখুন আমি এইভাবে রোল করে দিচ্ছি।
এইভাবে প্রত্যেকটা পাতার মধ্যে আমি স্টাফিংটা ভরে নেব। আরও একটা স্টাফিং আমি দেখিয়ে দিচ্ছি। সবকটা রোল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে জলটাকে ফুটতে দেব। আর কড়াইয়ের ওপরে আমি একটা ছিদ্রযুক্ত এইরকম থালা বসিয়ে দিলাম। তার ওপরে আমি রোলগুলো একটা একটা করে রেখে দিচ্ছি। আপনাদের কাছে যদি কোনো ছিদ্রযুক্ত বড় থালা থাকে তার ওপরেও কিন্তু করতে পারেন, মানে এটাকে এবার স্টিম করতে হবে। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আমি 8 থেকে 10 মিনিট এটাকে স্টিম করে নেব। যেরকম আমরা মোমো স্টিম করি ঠিক সেই রকমভাবেই আমাদের স্টিম করে নিতে হবে। 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের ক্যাবেজ রোল মোটামুটি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এইরকম বয়েল অবস্থাতেও খেতে পারেন, তবে আমি এটাকে একটু ফ্রাই করব। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর তেল গরম হয়ে গেলে একটা একটা করে রোল আমি তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। আমি একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে শ্যালো ফ্রাই করেও খেতে পারেন বা স্টিম রোলও খেতে পারেন, আবার একদম মুচমুচে করে ভেজেও কিন্তু খেতে পারেন। তবে যদি মুচমুচে করে ভেজে খেতে হয় সেক্ষেত্রে একটা বেসনের ব্যাটার তৈরি করতে হবে, আর সেই বেসনের ব্যাটারের মধ্যে অল্প একটু চালের গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে সেই ব্যাটারে ডুবিয়ে কিন্তু এটাকে ফ্রাই করতে হবে। তবে আমার মনে হয় শ্যালো ফ্রাই করলে বেশি ভালো হবে। আমার ক্যাবেজ রোল একদম তৈরি, তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তারপর গরম গরম ক্যাবেজ রোল আমি সুইট চিলি সসের সাথে সার্ভ করব। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।